আরে বাহ, ঘরের দরজা খোলা, ভিতরেও কেউ নেই। আজ তো আমার কপালটাই খুলে গেল। যাই, আমার কাজটা জলদি জলদি সেরে নেই। আকি আনন্দ আকাশে বাতাসে! আরে বাহ, ঘরে তো অনেক জিনিস, কোনটা রেখে কোনটা নেই সবগুলো নিব। বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। আরে এখন আবার কে আসলো? এখনই আসার সময় হলো। ওফ, এখন কি করি? এই তো খাটের নিচে লুকাই, বাসলে পরে অনেক চুরি করা যাবে। যা ভেবেছি তাই, মেয়েটা দরজা খোলা রেখেই চলে গেছে খেলতে। উফ, এ মেয়েকে নিয়ে আর পারি না। এই সন্ধ্যা আসছি মা। এই তো আমি, বলো কি বলবে? উফ সন্ধ্যা, তোকে নিয়ে আর পারি না। কতবার বলেছি দরজা বন্ধ করে যেতে। সরি মা। সন্ধ্যা, সরি বললেই হলো? জানিস, ওই সামনে পাড়ায় মন্টুদের বাড়ি থেকে চুর এসে নাকি সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে, তাও আবার দিনের বেলায়, কেউ একটু টেরও পায়নি। তাহলে বল, দরজা খোলা থাকলে চুর এসে কি করবে? ও মা, এরপরের বার থেকে আর এমন হবে না, আমি সত্যি বলছি। যা, এবার গিয়ে পড়তে বস। বড্ড ভুল হয়ে গেছে, দরজা খোলা রেখে বাহিরে যাওয়া একদম ঠিক হয়নি। চুপ পাখি, তুমিও পাদ দিতে পারো। কি সন্ধ্যা, তুমি আমায় দোষ দিচ্ছো কেন? ও, তাহলে তুমি কি বলতে চাচ্ছো সুখ পাখি? কাজটা আমি করেছি বুঝি? আয় সন্ধ্যা, সুখ পাখিকে নিয়ে জলদি জলদি খেতে আয়। চলো সুখ পাখি, খাবে চলো। পাপের জন্মে আর এভাবে চুরি করতে আসবো না। অফ, পা দাসার আর সময় হলো না। বাহ, এই বাড়িতে এসে খুব ভালোই হলো। চোর চোর দেখে ফেললো। চোর 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 একদম চুপ, চিৎকার করলেই একদম শেষ করে দিব। বুঝতে পেরেছিস? একদম চুপ থাক, কোনো চিৎকার নয়। কোথায় এসে পৌঁছে গেলাম আমি? ও বাবা, আমি আর কখনো এই গ্রামে আসবো না। একটা ডাকু পাখি, আমার ছেড়ে দাও। ও ডাকু পাখি, আমার ছেড়ে দাও গো, আমি আর কখনো চুরি করতে আসবো না, এই কথা দিলাম। কি হয়েছে রে সন্ধ্যা, এত চিৎকার চেঁচেমেছি? ও মা, এ পাখির হাতে ছুরি কেন? সন্ধ্যা, এ বস্তাটা কিসের? বাড়িতে চোর এসেছিল? বাহ শোক পাখি, তোমার তো দেখছি অনেক সাহস। সত্যি শোক পাখি,
আমরা তোমার কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু চোরটা আসলো কিভাবে? আমি যখন খেলতে গিয়েছিলাম তখনই চোরটা খাটের তলায় লুকিয়েছিল। ওফ সন্ধ্যা, দরজা খোলা রেখে কোথায় চলে যাও? দেখেছ তোমার মেয়ের কাণ্ড? বন্ধুরা, ঘুমানোর আগে অবশ্যই খাটের নিচ দেখে ঘুমাবে। আর আমাদের কার্টুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।